তাণ্ডব গতকাল রিলিজ করা অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো মহাভারতের যেসব পরিবারতান্ত্রিক ডার্ক পলিটিক্স আর তার সঙ্গে আমাদের আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে প্রচুর পলিটিক্যাল রেফারেন্স, প্রচুর প্রচুর পলিটিক্যাল রেফারেন্স, লাইক সঞ্জয় গান্ধী ইন্দিরা গান্ধীর যে সম্পর্কের ইকুয়েশন, তার সঙ্গে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের 2016 সময় যেই উমর খালিদ আর কানাইয়া কুমার বা ওই সময়ের ওই জেনিওজি পলিটিক্সটা নিয়ে বেশ টালমাটাল ছিল দেশ জুড়ে বা দিল্লির নগরী জুড়ে, সেই সময়ের বিভিন্ন রেফারেন্সেস, আর তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন হাইওয়ে বানানো, সরকারের বানানো বিভিন্ন প্রকল্প হোক বা অন্যান্য কোনো প্রকল্প নিয়ে যেসব জমির আন্দোলন, সবটাকে মিশিয়ে একটা বেশ ডার্ক ট্রিটমেন্ট করে বানানো হয়েছে এই তাণ্ডব। আপনি যদি রাজনীতি, আপনি যদি সত্যাগ্রহ, আপনি যদি রাঞ্চনার মতো সিনেমা দেখে থাকেন, তো সবগুলোর প্লট আর সবগুলোর ট্রিটমেন্টকে যদি একটা মিক্সিতে বসিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচড়া করা যায়, তাহলে এই তাণ্ডবের মতো এই 9টা এপিসোড জুড়ে বানানো এই ওয়েব সিরিজের একটা সুন্দর প্লট তৈরি হয়। এই ছিল এর প্লট, এরপর আসি এর অন্যান্য ডিটেলসগুলোতে। নমস্কার, আমি শুভ্রজিৎ আর চতুষ্কোণে স্বাগত আপনাদের সকলকে। তো এই তাণ্ডবের রিভিউতে আমি প্রথমেই মেনশন করতে চাইবো এর ডায়লগ রাইটিংকে। না, এর ডায়লগ রাইটিংয়ের পজিটিভ পার্টে রাখছি না নেগেটিভ পার্টে রাখছি, এটা নিয়ে আমি কিছুই বলবো না, কোনো কমেন্টও করবো না, কারণ অলরেডি এর যেসব ডায়লগগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে, কন্ট্রোভার্সি শুরু হয়েছে। তো আমি কোনো সাইডে যাচ্ছি না, আমি জাস্ট আমার মতো করে বলবো এর ডায়লগগুলো কতটা হার্ড হিটিং আর কতটা বিভিন্ন জিনিসগুলোর প্রতি একদম খোঁচা মেরে কথা বলেছে। প্রথমে আমি আসবো তিনটে ডায়লগের অ্যাকচুয়ালি মেনশন করবো। প্রথমটা হচ্ছে এক জায়গাতে রয়েছে তিগ্মাংশু ধুলিয়া ক্যারেক্টারটা তার ছেলেকে বা ছেলের রোলটা এখানে প্লে করছে সাইফ আলী খান। তো সাইফ আলী খানকে দেখে তার এক বন্ধুকে বলছে, কবি কবি না ইসকো দেখ কে মেরে কো সঞ্জয় কি ইয়াদ আতি হে। তখন ওই বন্ধুটা একটু পজ নিয়ে কিছুক্ষণ বাদে বলছে, শুকরে কি তু ইন্দিরা নেই হে। তো বুঝতে পারছেন যারা অলরেডি পলিটিক্স বা ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে একটু ওয়াকিবহাল তারা বুঝতে পারছেন কতটা হার্ড হিটিং ছিল এই ডায়লগটা বা এই সিকোয়েন্সটা যেরকমভাবে ডিজাইন্ড। এরপর সিনেমার মধ্যে একটা জায়গা আছে যেখানে নারদ এসে শিবজিকে বলছে, শিবজি এই মুহূর্তে তো রামজি ট্রেন্ডে রয়েছেন, তার ফলোয়ার দিন বা দিন বাড়ছে, তো আপনারা এই বিষয়ে কিছু করা উচিত। তো বুঝছেন এটাও কোন দিকে ইঙ্গিত ভাই। একটা জায়গা আছে যেখানে আজাদী নিয়ে কথা চলছে, হ্যাঁ আজাদী নিয়ে। তো সেখানে আবার শিবজি নারদকে জিজ্ঞেস করছে, আচ্ছা জব হাম সোনে গে থে তব তো আজাদী বড়ি কুল চিজ হুয়া করতা থা, আব ইতনা বুড়া কিউ হে। তখন আবার শিব আবার এসে দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করছে, তো ভাই আপ লোক বলো আপ কিস চিজ সে আজাদি চাতে। তখন আবার দর্শকটা নাড়া তুলছে, ব্রাহ্মণবাদ সে আজাদি, পুঁজিবাদ সে আজাদি। তো এরকম বিভিন্ন সিন দিয়ে বেশ সুন্দর কিছু হার্ড হিটিং ডায়লগ আর তার সঙ্গে কিছু সিকোয়েন্স রয়েছে, যেগুলো অনেকেরই ভাবাবেগে বলুন বা তাদের পলিটিক্যাল ভিউজে বলুন আঘাত আনবে। তো আমি এই পয়েন্টে কোনো নিজের পয়েন্ট অফ ভিউজ দেবো না, এরকম প্লট নিয়ে কাজগুলো ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য অ্যাটলিস্ট নতুন নয়। তো এর এক্ষেত্রে সবসময় প্রাধান্য পায় বা নতুনত্ব জিনিসগুলো হয় আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে, সঙ্গে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আর টেকনিক্যাল যেসব অ্যাসপেক্টগুলো থাকে। তো এক্ষেত্রে ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনটে ক্যারেক্টারকে বেশ ভালো লেখা, তিনটে না স্পেশালি দুটো মেনশন করবো, আরেকটা ওই যেরকম থাকে টেম্পলেটের সিনেমাগুলো সেরকমই রয়েছে। তো প্রথম ক্যারেক্টারটা হচ্ছে সাইফের ক্যারেক্টারটা। সাইফের ক্যারেক্টারটা ইউথদের আইকন, তার বাবা তাকে কোথাও একটা গিয়ে তার যোগ্য সম্মানটা দেয় না, আর একটা টাইমের পর গিয়ে সে একটা ক্রাইম করে, হ্যাঁ সে জেনে বুঝেই করে, বাট কোথাও করার পর তার মধ্যে যে হিউম্যান নেচারগুলো আছে, তার মধ্যে যে ইমোশনগুলো এক্সিস্ট করে সেটা বোঝা যায় যে তার গিল্ট ফিলগুলো যখন আসে। একটা বেশ সুন্দর মনোলগ রয়েছে একটা খালি ঘরের মধ্যে, ওই মনোলগটা দেখলে বোঝা যায় যে তার ক্যারেক্টার ওই লেয়ারগুলো করা রয়েছে। দেন আবার সেই ক্যারেক্টার যখন বিরাট একটা বিপাকে পড়ে, মানুষ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন সে যেভাবে রিয়্যাক্ট করে, সাইফের ক্যারেক্টারটাও ঠিক সেভাবে রিয়্যাক্ট করে। একদম হয় না অনেক সময় যে আপনি নিজে ডুববেন এবং আপনি জানেন আপনি মরবেন, আপনার বাঁচার কোনো চান্স নেই, তো আপনি যাদের জন্য মরছেন তাদেরকে সঙ্গে নিয়ে মরবেন, এরকম অনেক বা এটা পাতি হিউম্যান নেচার অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। তো সেরকমই নেচার এরকম এই ক্যারেক্টার রয়েছে, সেদিক থেকে বলতে গেলে বেশ ভালো, অনেকটা লেয়ার করে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই ক্যারেক্টারটা রাইটিংয়ের উপরে। আমরা ট্রেলার দেখে অনেকটাই বুঝতে পেরেছিলাম, আর তারপর তো অবভিয়াসলি টোটাল 9টা এপিসোড জুড়ে 5 ঘন্টার এই সিরিজটাতে তো রয়েছে তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা, বেশ ভালো একটা গ্রাফ রাখা হয়েছে। এরপর যদি আসি, হ্যাঁ এর সঙ্গে এরকম যখন কোনো ক্যারেক্টার থাকে যে কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে বলুন, ওটির কাজগুলো বলুন বা সিনেমার ক্ষেত্রে বলুন, এরকম টেম্পলেটের কাজগুলো তাদের একটা সাগরেদ থাকে। আপনারা যদি ইয়েতে আসেন মির্জাপুরের দিকে দেখি, তাহলে বলবো কলিন ভাইয়ার ক্ষেত্রে ওই মামার ক্যারেক্টারটা খুব সম্ভবত মকবুল নাম ছিল, ওই লম্বা করে লোকটা, তো ওই ক্যারেক্টারটা ছিল। দেন বাহুবলীর জন্য ছিল, কাটাপ্পা ছিল। তো এরকম ধরনের ক্যারেক্টারগুলো থাকে এরকম টেম্পলেটের কাজগুলোতে, সেরকমই এখানে রয়েছে সুনীল গ্রোভারের ক্যারেক্টারটা স্যাফের সঙ্গে। তো এই ক্যারেক্টারটা ওরকমই একটা মেকানিক্যাল ক্যারেক্টার, ওয়াফাদার কুত্তা বলতে যা বলা হয় কোট আনকোটের, তো ওরকম একটা অফাদার কুত্তার টাইপের ক্যারেক্টার যে সব পারে, যার মধ্যে কোনো মানে মানুষ কেউ বেঁচে নেই
ওই ক্যারেক্টারগুলো ক্ষেত্রে যদি মাকবুলের ক্ষেত্রে আমরা মানুষ পেয়েছি, এই ক্যারেক্টারটা জাস্ট একটা রোবোটিক ক্যারেক্টার, সে সব পারে আর সেখান থেকে বাঁচতে নিজের সবার তার প্রায়শ্চিত জায়গা থাকে, সেও প্রায়শ্চিতের জন্য কিছু একটা করে, সেটা আবার বেশ হিউমারাস ওয়েতে সেটা বলা হয়েছে। এছাড়া যদি আসি আরেকটা ক্যারেক্টারের প্রতি বেশ ভালো ফোকাস রয়েছে, সেটা হচ্ছে ডিম্পল কাবাডিয়া ক্যারেক্টারটা। ওই ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন বক্সগুলো যেগুলো হয় সব ভর্তি আছে, লাভ আছে, অ্যাঙ্গার আছে, কমিটমেন্ট আছে, আবার হিউম্যান নেচারগুলো রয়েছে, সে তার ছেলেকে খুব ভালোবাসে, আবার তার মধ্যে রয়েছে বিট্রেল রয়েছে, একটা ডেভিল নেচার রয়েছে। সবকটা যত বক্স হয় না একটা ক্যারেক্টার লেখার জন্য বা একটা ক্যারেক্টারকে ক্যারেক্টারাইজ করার জন্য, সবকটা বক্স ফুল করা একদম ডিম্পল কাবাডিয়া ক্যারেক্টারটার মধ্যে। আর তার ফোরগ্রাউন্ডে একটা বেশ তার স্ট্রং পোর্ট্রেল, আর তিনটে ক্যারেক্টারই তিনটে একটা সাইফ আলি খান বলুন, সুনীল গ্রোভার বলুন বা ডিম্পল কাবাডিয়া বলুন, তিনজনে বেশ বেশ ভালোভাবে করেছেন। আর দুটো ক্যারেক্টার স্পেশাল মেনশন করব, একটা হচ্ছে তিগমাংশু দুলিয়া ক্যারেক্টারটা, অবভিয়াসলি সাইফের বাবা, আর আরেকটা হচ্ছে কৃতিকা কামরার ক্যারেক্টারটা। কৃতিকা কামরাকে সিরিয়ালের সময় থেকে দেখছি, এর আগে সিনেমাতে বা সিলভার স্ক্রিনে কতটা কি দেখেছি আমার এক্স্যাক্টলি মনে পড়ে না, আপনাদের মনে পড়লে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, ওনার ভালো কাজ। আর আমার এটা ভালো লাগলো বেশ ওটিতে, এই জন্য কাজটা ওনার ভালো লাগলো, আমার কৃতিকা কামরার অ্যাক্টারটাও ভালো লেগেছে, বেশ অন্যরকম কিছু পেয়েছে ওর থেকে। আর যদি আপনারা হয়তো ওট করতেন মোহাম্মদ জিশান আইবের কথা, আমি মোহাম্মদ জিশান আইবের বলছি আমি কাজ খারাপ, কাজ ভালোই ঠিকঠাকই আছে, বাট এর থেকে অনেক বেটার পোর্ট্রেল আমি দেখেছি মোহাম্মদ জিশান আইবের। রিসেন্টলি ছালাঙে ওনার কাজ ভালো লেগেছিলো, আমি মেনশন করেছিলাম। আমার রাঞ্জনাতে যে ধনুষের সঙ্গী হিসাবে জিশান আইবের কাজ অনেক অনেক বেটার লেগেছিলো দ্যান দিস। অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার ওপরে করারও কিছু ছিল না, তো ওই জন্য সেভাবে স্পেশাল মেনশন আমি জিশান আইবের ক্যারেক্টারটাকে রাখতে পারছি না। এর নেগেটিভ দিকে প্রথমে মেনশন করবো লেন্থটা, 5 ঘন্টা সিরিয়াসলি, 9টা এপিসোড জুড়ে প্রায় 5 ঘন্টার পোর্ট্রেট রয়েছে, একটু অনেকটা লেন্দি মনে হবে, তার কারণ হয়তো প্লটে আরও কিছু নতুন পেলে বা প্লট টুইস্ট কিছু নতুন পেলে, আর একটু হিউমারাস কিছু বা এন্টারটেনিং কিছু পেলে হয়তো 5 ঘন্টা টানা যেত, স্টিল কোথাও একটা গিয়ে মনে হচ্ছে একটু লেন্দি মনে হচ্ছে পার্সোনালি অ্যাটলিস্ট। তো তারপর যদি আসে নেগেটিভ দিকে, সেটা বলবো একটা স্টিরিওটাইপ ব্যাপার রয়েছে, আমরা বলিউডের যত কাজ দেখেছি ইন্ডিয়াতে মোটামুটি এই কমার্শিয়াল জনরাগুলোতে বা একটু যাদের প্রোডাকশন একটু বেশি থাকে, তারা ওই করে কি ওই টিভিতে যশো যত সব নিউজ চ্যানেল রয়েছে তাদের একটা স্টিরিওটাইপ একই কালার টোনে পোর্ট্রে করা, বা তাদের সেট ডিজাইনগুলো বা ধরুন কোথাও একটা পলিটিক্যাল জিনিস হচ্ছে সেই ওথ নেওয়ার জায়গাগুলো ঝকঝকে তকতকে, বা প্রেস কনফারেন্স চলছে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা যা টিভিতে যারা দেখেন, বাংলাতে চলে আসুন না 24 জি, সরি একই তো ডাক আমি বা কিছু বলছি যে নিউজ, তো এবিপি রয়েছে রিসেন্টলি, TV9 এলো, সবার একটা একটা ওই কালার টোনটা একরকম থাকে, আর যখনই আপনি এগুলো ওই স্ক্রিনের ওপর চলে আসেন তাদের কালার টোনগুলো কোথাও গিয়ে ন্যাচারাল মনে হয় না, একটা ঝকঝকে তকতকে ব্যাপার ওই ব্যাপারটা থাকে না। মানে অ্যাকচুয়ালি আপনি যদি লোকসভা টিভি বা রাজ্যসভা টিভির ওই পার্লামেন্ট অধিবেশনগুলো দেখে থাকেন তো বুঝবেন ওই সেট ডিজাইন, বা সেট ডিজাইন তো বলবো না, বাট ওই পুরো জায়গাটা ঘরটা কীভাবে ডিজাইন থাকে, আর এখানে যদি দেখেন বুঝতে পারবেন যে একটা কিছু চলছে, ওই বেসিক পার্থক্যটা কোথায় জানা গিয়ে খুব চোখে লাগে, খুব চোখে লাগে। আমার এখানেও তাই লেগেছে, নতুন কিছু পাইনি, কোর্ট অ্যান্ড কোর্টের বলিউডাইজেশন যাকে বলে তাই হয়েছে সেট ডিজাইনের ক্ষেত্রে। সেট ডিজাইন আমার একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি, বাট লো লাইটের কাজ কিছু ভালো ছিল সিরিয়াসলি। একটা জায়গাতে ইন্ডিয়া গেটের ওখানে ট্রাই কালারটা রয়েছে, সঙ্গে পুলিশের যে লাইটটা এরকম তদন্ত করছে বেশ ভালো ছিল ওই জায়গাটা। আর একটা জায়গাতে ওই একটা অডিটোরিয়ামের মধ্যে লাইটটা বেশ ভালো লাগছিলো দেখতে, ওই দুটো জায়গাতে লো লাইটের কাজ আমার বেশ ভালো লেগেছে, এছাড়া লাইটের নতুন বা মেনশন করার মতো কিছু পাইনি। আর সাউন্ডের দিক থেকে যদি বলি, একটা গান ইউয়া ইউয়া বলে ইয়ারাম্যানের গলায়, আর নাহলে ওনারই কম্পোজিশন ছিল অবভিয়াসলি, আর একটা ধাক্কার বলে একটা গান রয়েছে, ধাক্কা বুক আই থিঙ্ক, তো এই দুটো গান ঠিকঠাক, এই দুটো গান ওই মোটামুটি টেম্পোটাকে একটু এদিক ওদিক করছে, পেসটা ওঠাচ্ছে নামাচ্ছে, ওই দুটো জায়গাতে গান ছাড়া আর সাউন্ডেও নতুন কিছু পাইনি মেনশন করার মতো। তো এই ছিল আমার রিভিউ, এটা নিয়ে বিস্তর বিস্তর কন্ট্রোভার্সি হতে চলেছে, যেরকম রিলিজিয়াস দিক থেকে বলুন বা পলিটিক্যাল ভিউয়ের দিক থেকে বলুন, বা কিছু কিছু জিনিসের প্রতি একটু বেশি যেন হার্ড রেটিং হয়েছে, অ্যাটলিস্ট লোকজন তো তাই বলছে, তো কন্ট্রোভার্সি হবে সেই, তার এফেক্ট তো IMDb রেটিং আপনারা দেখতে পাবেন। কালি আমার একটা ভাই আছে তো ওই বলছিল 4.6 নাকি রেটিং, আজকে আমি একটু গাড়াগাড়ি করছিলাম তো দেখলাম অনেক লোক আবার 1 রেটিং দিয়ে সেটাকে আবার টুইটারে স্ক্রিনশট তুলে আবার পোস্ট করছেন, তো এটা নিয়ে বিস্তার কন্ট্রোভার্সি হবে ইন ফিউচারে হবে, বাট রেটিং না দেখে যদি আপনাদের বেশ এন্টারটেনমেন্ট নিয়ে ওই 5টা ঘন্টা কাটাতে হয় বা একটা কিছু দেখতে হয়, ফ্রেশ কিছু নয় প্লটের দিক থেকে, বাট ওই একটা যদি এন্টারটেনমেন্ট পেতে হয় কিছু, তো দেখুন 5টা ঘন্টা গিয়ে, খুব খারাপ বলবো না, আবার আমারও কিছু নয়, নতুন কিছু পাবেন না অ্যাটলিস্ট গল্পের দিক থেকে। তো দ্যাট ওয়াজ মাই রিভিউ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবারের সত্যি একটু দরকার আছে নতুন নতুন ভিডিওগুলো নতুন নতুনভাবে প্রেজেন্ট করবার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে, টাটা।